बिस्मिल्लाह रहमान रहीम ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह या शाबर हक हक मौला निशर खुदा ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। আমাদের সামনে এখন উপস্থিত আজকে আমাদের সকলের প্রিয় ফুটবলার, আপনার নামটা কি? রাজীব ঘড়ুই। ঘড়ুই, তো আপনি কোথায় কোথায় খেলেছেন? আমি কলকাতা লীগ খেলেছি। কলকাতা লীগ খেলেছেন? আচ্ছা আচ্ছা, কোথায় কোথায় খেলেছেন? এরিয়া খেলেছি, মোহনবাগান খেলেছি। মোহনবাগানে? আর এরিয়া মোহনবাগান। আচ্ছা, জস্ট এরিয়া। সাউথ ইস্টার্ন রেল মোহনবাগান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি যখন লেবু ধরে বসলেন এখানে, লেবু যখন ধরে বসলেন তো কি ফিল হলো, মানে ভিতর থেকে যেটা সত্যি সেটাই বলবেন। মানে হাত পা একটু এ হচ্ছিল, কাঁপছিল কাঁপছিল। তো আপনি তো একদম ফিট, আপনি ফুটবলার একজন, ফিজিক্যালি আপনি একদম ফিট, তো আপনার নিশ্চয়ই কোনো নার্ভের সমস্যা নেই, কিন্তু এটা বাবার কৃপা এখানে হচ্ছে। আপনি সেটা অনুভব করেছেন তো, যে এটা বাবার সত্য দরবার, আপনার বিশ্বাস থেকেই আপনি এখানে এসেছেন? বাবাও আপনার উপর কৃপা করবেন এবং আপনি অনেক দূর যাবেন। তো আপনি এখনো অবধি আপনার মানে যে ফুটবল কেরিয়ারে কি কি ভালো খেলা খেলেছেন যদি একটু শেয়ার করতেন সকলের সাথে। আমি ন্যাশনাল টিমে খেলেছি। ন্যাশনাল টিমে খেলেছেন আপনি? বাংলা হয়ে খেলেছি তিনবার। আই লিগ খেলেছি। আই লিগ খেলেছেন? আচ্ছা, নেক্সট আর কোনো খেলা আছে আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা খেলা আছে। তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেওয়ার জন্য, আপনার উপর বাবা অশেষ কৃপা করুক, আমার দরবারের সমস্ত দেবদেবী এবং আমার পীর বাবা শঙ্কর ভগবানের কৃপা আপনার উপর হোক এবং ডে বাই ডে আপনি আরও উন্নত স্তরে গিয়ে উন্নত ভালো খেলা আপনি খেলেন, এটাই আমি আশা করব। এই প্রার্থনা করি বাবার কাছে এবং আপনার অনেক নাম যশ খ্যাতি হোক এটাই চাই, এবং যত অবশ্যই আশীর্বাদ আছে, বাবার আশীর্বাদ আছে, আমার দরবারের আশীর্বাদ আছে, এইভাবেই থাকুন এবং মানুষের উপকার করবেন, মানুষের ভালো করবেন, ঠিক আছে? আপনার যেমন ভালো হয়েছে লোককে আপনি বলবেন, হ্যাঁ, যখন আপনি উপরে উঠে যাবেন কোনো অহংকার করবেন না, ঠিক আছে? হয়তো একদিন আপনার এমন দিন আসবে আপনি অনেক উপরে উঠে গেলেন অনেক, কিন্তু কোনোদিনও অহংকার রাখবেন না, মানুষের সেবা করাটা উচিত, ভালো করাটা উচিত। আপনি অনেক বড় খেলোয়াড় হন, যত আপনি এমনিও বড় খেলোয়াড় আছেন আরও বড় খেলোয়াড় হন আমি এই কামনা করব। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেওয়ার জন্য।